হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। তো তোমরা দেখতেই পাচ্ছো আমি এখানে রান্না শুরু করে দিয়েছি। তো তোমাদেরকে বলে দিই আজকে আমি কি বানাচ্ছি। আজকে আমি বানাবো এগ কারি বানাবো। অ্যাকচুয়ালি নর্মালি আমরা যেভাবে এগ কারিটা বানাই এটা সেইভাবে নয়, এটার নাম হচ্ছে অ্যাকচুয়াল হায়দ্রাবাদী এগ কারি, একটু অন্যরকম প্রসেসে বানানো হয়। তো আমি এটা হায়দ্রাবাদ স্টাইলে বানাচ্ছি না, আমি জাস্ট ওটাকে নিজের মতন করে বানাচ্ছি। আমরা বেসিক্যালি যে এগ কারি বানাই সেটা হচ্ছে ডিম সিদ্ধ করে সেই ডিমের কারি বানাই। আর অনেকে দেখেছি ডিমের অমলেট করে সেটা দিয়ে এগ কারি করে, বাট আজকের যে এগ কারিটা হবে সেটা হচ্ছে ডিমের পোচ দিয়ে, ঠিক আছে? মানে কাঁচা ডিম তরকারির মধ্যে দিয়ে ওই এগ কারিটা আমি বানাবো। প্রসেসটা পুরোটা সম্পূর্ণ নিজের মতন, মশলা টসলা সবই। তো এটা কোনো দিক থেকে হায়দ্রাবাদি এগ কারি লাগবে না, বাট আমি যখন ফার্স্ট টাইম বানিয়েছিলাম হায়দ্রাবাদি এগ কারি বানিয়েছিলাম, তারপরে আর ওই স্টাইলে বানাই না, সেটাকে আমি একটু নিজের মতন করে বানাই। তো তোমরা দেখতে থাকো আজকে রেসিপিটা, আশা করছি তোমাদের ভালো লাগবে। আর একটা কথা বলে দিই, যারা এখনো আমার হিন্দি চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, জিনোনে মেরে হিন্দি চ্যানেল কো অভি তক সাবস্ক্রাইব নেহি কিয়া হ্যায়, মুঝে কমেন্ট বক্স পে বহুত সে লোক অভি তক বলতে হো কি আপ বেঙ্গলি সমঝ নেহি আতা হ্যায়, প্লিজ হিন্দি বোলিয়ে। তো উন লোগো কে লিয়ে ইয়ে মেসেজ হ্যায় কি হিন্দি চ্যানেল মানে এক বানায়া হ্যায় জিসকা নাম হ্যায় বং বিউটি হিন্দি ব্লগ, জিসকা লিঙ্ক আপকো ইস ভিডিও কে ডেসক্রিপশন মে মিল জায়েগা। প্লিজ ডেসক্রিপশন কো ফলো কিজিয়ে, ওহা পে লিঙ্ক মিলেগা, চ্যানেল কো সাবস্ক্রাইব করকে বেল বটন কো প্রেস কর দিজিয়ে। তো উসকে বাদ ক্যা হোগা, জো মে ভিডিও পোস্ট করুঙ্গি হিন্দি চ্যানেল কা, উসকা নোটিফিকেশন আপকে পাস পৌঁছ জায়েগা। তো চলো তাহলে রান্নাটা তোমাদের সাথে শেয়ার করি, দেখো কি করছি। এখন তো আমি পেঁয়াজ কুচো করে রেখেছিলাম, পেঁয়াজ গুলো দিয়ে দিয়েছি। রান্নাটা খুবই তাড়াতাড়ি হয়ে যায়, পেঁয়াজটা ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে মশলা দিয়ে দেবো, আদা রসুন পেস্ট দেব, এন্ড এখানে আমি মিক্সার গ্রাইন্ডারে কাঁচা লঙ্কার টমেটোর একটা পেস্ট বানিয়ে রেখেছি সেটা এর মধ্যে দিয়ে দেবো। তো হাতে যেদিনকে সময় কম থাকবে ছটপটেই এগ কারিটা তোমরা বানিয়ে খেতে পারো। পেঁয়াজটা লাল করে ভাজা হয়ে গেছে, একটু লাল করে পেঁয়াজটা কিন্তু ভাজতে হবে, আর পেঁয়াজটা একটু বেশি পরিমাণে দিতে হবে, কারণ তরকারিটা ঝোল হয় না, তরকারিটা মাখামাখি মতন হয়। আর মশলাও খুব কম ইউজ করি, এখানটা 2 চামচ মতন আদা রসুন পেস্ট দিলাম আমি, খুব কম। পুরো গ্রেভিটা হবে আদা রসুন পেঁয়াজেই হবে পুরো গ্রেভিটা। এবারে আমি যে টমেটো আর কাঁচা লঙ্কার পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দেবে। আচ্ছা টমেটোমটা তো দিচ্ছ, তোমরা চাইলে টমেটোমটা গোটাও দিতে পারো, বাট আমি এখানে পেস্ট করে দিলে কি হয় না, টমেটোমের খোসাগুলো তরকারির ওপরে ফ্লোট করে, সেটা হয় না। অ্যান্ড কাঁচা লঙ্কাটা অপশনাল, খেলে দিতে তোমরা যদি কাঁচা লঙ্কা খাও তো দেবে, আর না হলে গুঁড়ো লঙ্কাতেই রান্না করো। আমি যেহেতু গুঁড়ো লঙ্কাটা জাস্ট ফর কালারের জন্য ইউজ করি, তো সেই জন্য কাঁচা লঙ্কাটা আমার সব তরকারিতেই আমি পেস্ট করে দিই। এখন এই মশলাটাকে আমি খানিকক্ষণ একটু কষিয়ে দেব, তারপরে গুঁড়ো মশলা অ্যাড করব। আদা রসুন পেস্টটা কষানো হয়ে গেছে, এবারে এর মধ্যে আমি পরিমাণ মতন হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো যতটা তোমরা দিতে চাইবে। এখানে আমি লঙ্কা গুঁড়োটা শুধুমাত্র কালারের জন্য ইউজ করছি, এটাতে ঝাল হয় না, ঝাল হচ্ছে কাঁচা লঙ্কা পেস্ট দিয়ে যা ঝাল হবার হবে। দিয়ে দিচ্ছি 2 চামচ মতন জিরে গুঁড়ো, অ্যান্ড তার সঙ্গে আমি দিয়ে দেবো 2 চামচ মতন ধনে গুঁড়ো। গুঁড়ো মশলা পুরোটাই অপশনাল, আমি যা দিচ্ছি তাই দিতে হবে এমন কোনো মানে নেই, আর সঙ্গে দিয়ে দেবো একটু জল। এবারে এই পুরো মশলাটাকে ভালো করে কিন্তু কষাতে হবে, যতক্ষণ না তেল ছাড়ছে ভালো করে কষাতে হবে। ফ্রেন্ডস, এতক্ষণ তোমাদের সঙ্গে একটা সিম্পল স্টাইলে খুব কুইক বানানো যায় সেই এগ কারির রেসিপি শেয়ার করছিলাম। তো অলমোস্ট সব হয়ে গেছে, মশলা কষানো হয়ে গেছে, এবারে মশলাতে নুন দিয়ে দিয়েছি, জল দিয়ে দিয়েছি, আমার যে তরকারির গ্রেভিটা ফুটছে এই সময়ে আমাকে কি করতে হবে, ডিমগুলো ফাটিয়ে দিয়ে দিতে হবে। ডিমগুলো এখন গোটাই রয়েছে, এই যে গোটা ডিম তোমরা হয়তো ক্যামেরাতে দেখতেও পারবে, দেখো তোমাদেরকে দেখাই কি করছি, ওই হচ্ছে তরকারিটা বসানো। এবার গ্যাসটা দেখতে পাচ্ছ সিম করা আছে, ডিমটা ফাটাবো একটা করে, আর
এইভাবে তরকারির মধ্যে দিয়ে দিতে হবে, খুব সাবধানে যেন কুসুমটা ফেটে না যায়। চারটে ডিম আমি এই তরকারির গ্রেভিটার মধ্যে ফাটিয়ে দিয়ে দিয়েছি। গ্যাসটা কিন্তু এই সময় খুব সিমে রাখবে এন্ড 5 থেকে 7 মিনিটের জন্য এইভাবে চাপা দিয়ে দিতে হবে। তরকারিটা কিন্তু ফাইনালি এই 5-7 মিনিটের মধ্যে একেবারে রেডি হয়ে যাবে। তো ফাইনালি আমার এগ কারি রেডি হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। এগ কারিটা আমি বলেছিলাম 5 থেকে 7 মিনিটের মতন ফোটাতে হবে ডিমটা ফাটিয়ে দেওয়ার পর। তো আমি এবার তোমাদেরকে দেখিয়ে দিই এগ কারিটা ফাইনালি কেমন দেখতে হলো। এই যে দেখো, এই হলো এগ কারিটা। এইভাবে ডিম ফাটিয়ে দিলে একটা করে ডিমের পোচ মতন রেডি হয়ে গেছে। আর ঝোলটাও দেখতে পাচ্ছ খুব বেশি করিনি, এটাও পরে যেটুকখানি দেখতে পাচ্ছ গ্রেভি এটাও পরে শুকিয়ে যাবে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব 1 চামচ মতন একটু গরম মশলা, ব্যাস দিয়ে গ্যাসটা বন্ধ করে আমি আবার এটা চাপা দিয়ে রাখবো। সো এই যে এগ কারি রেসিপিটা আমি তোমাদেরকে বললাম, এটা আমি বলবো না কারোর রেসিপি দেখে বানিয়েছি, অ্যাকচুয়ালি বলেইছি যেটা ফার্স্ট টাইম আমি হায়দ্রাবাদি এগ কারি বানিয়েছিলাম এরকম স্টাইলে, বাট ওখানে মশলার ব্যাপারটা একটু আলাদা ছিল। তারপরে আমি ওই রকম না বানিয়ে ওই জিনিসটাকে একটু নিজের মতন করে বানাবার চেষ্টা করেছি। সো তোমাদেরকে আমি শেখাচ্ছি না, আমি আমার রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করলাম। তোমাদের যদি ভালো লেগে থাকে কমেন্ট করে জানিও। আশা করছি তোমাদের ভিডিওটা খুব ভালো লাগবে। এটা কিন্তু খুব কুইক রেসিপি একটা, আমিও অফিস থেকে বাড়ি ফিরে যখন রান্না করার খুব বেশি ইচ্ছে থাকে না, করতে পারি না, তখন আমি এইভাবে এগ কারিটা বানিয়ে নিই যেটা খুব ঝটপট হয়ে যায়। তো চলো, আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না। ভিডিওটা পছন্দ হলে একটা লাইক দিও, কমেন্ট করো, অ্যান্ড যারা আমার চ্যানেলে নতুন আজকে ভিডিওটা দেখছো চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। চলো টাটা বাই বাই, সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো।